এ শফিক, চল লালবাগ দেখে আসি কি আর নবাবকে দেখে আসি কি। তুই তো জীবনে কোথাও যাস নি, আমাদের পাড়ার ছেলেপিলে সবাই যাচ্ছে, চল যাই। তো ঠিকই বুঝলিছি ভাই, আমি কোথাও যাইনি। তো কিসে যাবি, সাইকেলে না হেঁটি? হেঁটি কেন যাব রে, হেঁটু অদ্দূর যাওয়া যায়, মারুতি তো যাব। ও চাচা গাড়িতে, ঠিক আছে যাব। ও গো শুনছো কি হলো? টপ করে সেজিলাম, লাল বাঘ দেখতে যাব আর আমার লবাবকে দেখতে যাব। ওইখানে তোমার লবাব আছে? জীবনে তো শুনিনি। ও ছোড়ারা বলছে লবাব আছে, চলো দেখে আসি কি। তাই চলো। কি গাড়ি ইয়া, শুধু গদি পুঙায় ভাব ধরে যাইছে, উঠতে গেলে মাথা বেঁধে যাইছে, বসতে গেলে পুঙায় ভাব ধরে যাইছে। কি গাড়ি ইয়া, নামি রে, আমি হেঁটে যাবো লালবাগ। এই তুই হেঁটে যাইতে পারবি নাকি? লালবাগ অনেক দূর, কষ্ট মষ্ট করে বসে থাক। কি বেখাইটি পূর্ণ আল্লাহ, এই দা আমতলা। ও দেবে ভাই, দাঁড়াও দাঁড়াও, আমতলা একটু ঘুরবো। এই ভাই আমতলা কো? এটাই তো আমতলা। শালা বুইলছে কি রে, আমতলা তো আম গাছ কো? এই এই আইছে তো আমতলা। ঠিকই আছে, আম গাছ কো, আমি রোজ মন্নু। এই শালা শাশাকে লি তো বেকে দে পুন্নু রে। এই গ্রাম তো নামই তো আমতলা, বুইলবি তো এই গ্রামের নাম আমতলা। চ লবাবের বাড়ি চ। ও দাঁড়ান দাঁড়ান, একটু দীঘা দেখিলি। এটা দীঘা হবে কেন? এটা বহরমপুর, বড় গঙ্গা। ও এটি সেই হরমপুর? হরমপুর না ভাই, বহরমপুর। তাই হলো, চলো আমার লবাবের বাড়ি চলো। লালবাগ করে, লালবাগ কো, কুকুরে খুঁজছি, একটাও লালবাগ দেখতে পাসনি। এইটাই তো লালবাগ, তাহলে লালবাগ কো? এই শালা চাষা, এই জায়গাটার নাম লালবাগ রে। তাহলে আমার লবাবের বাড়ি কো, লবাবকে ডাক, আমি কথা বলবো। লবাবকে কুত পাবে তুই, তো লবাব বাড়িতে। তুই বললি রে লবাবকে দেখতে যাবো, তো লবাব কো? লবাব না, নবাব। তাহলে তুই আগে ডাক, দুটো কথা বলি। নবাব তো নাই, 200 বছর আগে মারা গেছে। শালা বুইলছে কি রে, তুই আমাকে কি টাকা দিলে আসলি? এতগুলো টাকা খরচ করি, তোর একটা কথা একটা কথার সাথে মিল নাই। তুই আমতলায় আসলি, আম গাছ নাই। তুই হরমপুর আসলি, কিছু নাই, শুধু ঘাট। লালবাগ দেখাবে বলি আসলো, একটা বাগ নাই, শুধু ঘর। তুই লবাবকে দেখাবে বলি আসলি, আমি লবাবের সাথে দুটো কথা বলবো বলে আসলু। তুই বলছি ও 200 বছর আগে মরে গেছে, তাহলে তুই কি দেখাতে আসলি? শিগগির টাকা খুঁজে দে, নেট মারি মেরে মারি ফাটে দেবো। কি চাষে গেলি আসনু রে, আমি তো ফেরে পড়ি কেন? এত বাজ্য তো বাজ্য, আমি একদিন ঘুরবো। তুই আমার পয়সা দে, আমি মাঠে মাঠে হেঁটে বাড়ি যাবো। পয়সা কিসে, আমি এক পয়সা দেবো না। তুই দিবি নি, তোর বাপ দেবে। অনেক মেয়েছিল আছে। আমি বাড়া বলবো কেন ভাই, এই ঘরটার নামই হচ্ছে ইমাম বাড়া। তুমি যে কি বুঝাইছো, বাড়াটারা বুঝলি, চলো অন্য জায়গায় চলো। গাইড ভাই, এরা সব ঘুরে তুমি কোথায় যাইছে? আমি গাইড কেন হব, আমি গাইড ম্যান। তুমি কে লকডাউন হইতে না, ওরা কোথায় যাইছে বলো? নবাব সেনাপতি নিয়ে যুদ্ধ করতে যাচ্ছে। এই শালা, ও বুঝল নবাব 200 বছর আগে মরে গেছে, আর তুই বলছি নবাব এখন যুদ্ধ করতে যাইছে। এই শালা তুই আর কি পেয়েছিস?